মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরপরই চিন্তার ভাঁজ পড়েছে অভিবাসীদের মাঝে। অভিবাসীদের নতুন নাগরিকত্ব লাভ কিংবা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তাদের সন্তানদের ন্যাচারালাইজড সিটিজেনশিপ প্রদানের ক্ষেত্রে আরোপ হতে পারে নতুন বিধি। শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই অভিবাসন রোধে পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন ভারতীয় আমেরিকানদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ট্রাম্প তার প্রচারণায় আমেরিকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন করার কথাও বলেছিলেন। আমেরিকায় জন্মগ্রহণ করা শিশুর নাগরিকত্ব লাভের জন্য শিশুর বাবা কিংবা মা দুজনের মধ্যে একজন মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার বিধিও তিনি তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলত অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এই উদ্বিগ্নতার পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, 2023 সালের প্রথম তিন মাসেই কর্মসংস্থান বা অন্যান্য কাজের জন্য 1 মিলিয়ন মানুষ আমেরিকায় প্রবেশ করেছে। এছাড়া 250,000-এরও বেশি তরুণ অভিবাসী আছে যারা পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছে। এর ফলে দেশটিতে প্রায় 2.5 মিলিয়ন শিশু ন্যাচারালাইজ সিটিজেনশিপের জন্য অপেক্ষা করছে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের 21 বছর বয়স পর্যন্ত দেখাশোনার দায়িত্ব নিতে হবে দেশটির। আতকে আমার মোনা, বার্তা 24।